ফিলিস্তিন ও ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব আপডেট সংবাদ। রিজার্ভে 3 লক্ষ সেনা মাঠে নামছে ইসরায়েলে। আরো বিস্তারিত জানিয়ে দেব, হামাসের হামলার কারণে বিশ্বের মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে, জেলেনস্কির হতাশা। আটক ইসরায়েলিদের মুক্ত করতে হামাসের সঙ্গে আলোচনা শুরু এরদোগানের। এবার ইসরায়েল লক্ষ্য গাজার টানেলে হামলা। এবার গাজার ক্রসিং পয়েন্ট গুলো খুলে দিতে বাধ্য করুন বিশ্ববাসীর প্রতি হামাসের আহ্বান। অস্ত্র দিলেও ইসরায়েলের সেনা পাঠাতে সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্র, জন কিবরির ঘোষণা। গাজার যুদ্ধ থামাতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব। এবং সর্বশেষে জানিয়ে দিব, ফিলিস্তিনি স্থল অভিযান চালাতে সাহস না পেয়ে পালাচ্ছে ইসরায়েল, গর্জে উঠল মুসলিম বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধে রিজার্ভে 3 লক্ষ সেনা মাঠে নামাচ্ছে ইসরায়েল। ইসরায়েল হামাসের সংঘাত গড়িয়েছে 5ম দিনে, এরই মধ্যে হতাহতের সংখ্যা কয়েক হাজার গুণ বেড়ে গেছে। দেশটির ইতিহাসের নজিরবিহীন হামলায় বিধ্বস্ত হওয়ার পর এবার রিজার্ভে থাকা 3 লক্ষ সেনা মাঠে ডেকেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF মুখপাত্র মেজর ড্রোন চিম্পিলম্যান বুধবার CNN-কে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, একটি পরিবার বাকি নেই যেখান থেকে কাউকে ডাকা হয়নি। যেহেতু আমাদের দেশ ছোট, তাই প্রতিটি পরিবার তাদের কোনো না কোনো প্রিয়জন বা আত্মীয়কে হারিয়েছে। ইসরায়েলের জনসংখ্যা প্রায় 90,20,000। তিনি IDF এর চিফ অফ স্টাফ হারজি হেলিবির করা মন্তব্যের বক্তব্যের প্রেক্ষিতে জোর দিয়ে বলেছেন, ইসরায়েল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ আমরা দক্ষিণ সীমান্তে স্থল মোতায়েন করতে যাচ্ছে। চিম্পিলম্যান হামাসের হাতে জিম্মিদের নিয়ে পরিস্থিতির একটি আপডেট দিয়েছে CNN-কে। তিনি বলেছেন, অপারেশনাল স্তরে সমস্যাটি মোকাবেলা করার জন্য 2 জন মেজর জেনারেল নিয়োগ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত সোমবার বলেছেন, হামাস যোদ্ধারা গাজা জুড়ে অবস্থানে প্রায় 150 জনকে জিম্মি করে রেখেছে। হামাস বলছে, ইসরায়েল যদি সতর্কতা ছাড়াই গাজায় লোকদেরকে লক্ষ্য করে বেসামরিক জিম্মিদের হামলা চালায়, তাহলে ইসরায়েলে বেসামরিক সামরিক জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে হুমকি দিয়েছে সূত্র পাস টুডে। ফিলিস্তিন এবং হামাসের যুদ্ধের কারণে বিশ্বের মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে, জেলেনস্কির আশঙ্কা। ইসরায়েল হামাস যুদ্ধের কারণে ইউক্রেনের উপর মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ফ্রান্সের টুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্ব সম্প্রদায় হয়তো ইউক্রেনের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সমর্থন দাবি করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যদি কিয়েভকে দেওয়া সাক্ষাৎ সাহায্যের পরিমাণ কমে যায়, তাহলে রাশিয়ার পাশে চলা ইউক্রেনের সম্ভব নয়। এদিকে যেমন প্রতিরক্ষা মন্ত্রী বরিস জনসন বুধবার বলেছেন, হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, তবে এ কারণে ইউক্রেন অস্ত্র পাঠানোর কোনো ব্যাঘাত ঘটবে না। সংসদে প্রতিরক্ষা কমিটির এক বৈঠকের পর পিস্টোরিয়াস বলেছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ হওয়ার প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য সমর্থন যাতে ভেঙে না যায় তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, চলমান ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ইউক্রেনের দিকে তাকানোর সময় নেই যুক্তরাজ্যের। বিরোধী দল রিপাবলিকানরা ইসরায়েলের কঠোর সমর্থক। দেশটির বাইডেন প্রশাসন যাতে ইসরায়েলকে সহায়তা আরও ব্যবস্থা নেয় তার জন্য চাপ দিচ্ছে তারা। এখন পর্যন্ত হামাসের হামলায় 1200 জনেরও বেশি ইসরায়েল নিহত হয়েছে, এছাড়া প্রাণ হারিয়েছে 14 মার্কিন নাগরিক সূত্র ইন্ডিয়া টুডে। আটক ইসরায়েলিদের মুক্ত করতে হামাসের সঙ্গে আলোচনা শুরু এরদোগানের। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হাতে জিম্মি হিসেবে আটক ইসরায়েলিদের অন্যান্য দেশের নাগরিকদের মুক্ত করতে গোষ্ঠীটির হাই কমান্ডারের সঙ্গে আলোচনা শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দেশটির বেসামরিক টেলিভিশন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এই আলোচনার জন্য সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেতারাও অংশ নিতে পারে, সেই চেষ্টা করেছেন প্রেসিডেন্ট। এক কথায়, জিম্মিদের মুক্ত করতে আমাদের ক্ষমতার মধ্যে যতক্ষণ সম্ভব তার সবই আমরা করব। শনিবার ইসরায়েলে হামলা চালানোর পর সেখান থেকে অন্তত 150 জন বেসামরিক নারী পুরুষ শিশুকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এই বেসামরিক এদের মধ্যে
ইসরায়েলিদের পাশাপাশি অন্যান্য যোদ্ধারাও রয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আলাদুলো এজেন্সি জানিয়েছে, ইতিমধ্যে এ প্রসঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং জিরিয়ান প্রেসিডেন্ট আব্দুল মাজিদ সঙ্গে আলোচনা শুরু করেছেন এরদোগান। সূত্র পাস টুডে। এবার ইসরায়েলের লক্ষ্য গাজার টানেল। গাজা উপত্যকা এখনো ঘন ধোঁয়ায় আচ্ছন্ন। অঞ্চলটি বর্তমান খাদ্য জ্বালানি সহ অন্যান্য প্রয়োজনীয় সব সুবিধার বাহিরে। এরই মধ্যে এবার হামাসের টানেলগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। টানেলগুলো হামাসের সংরক্ষণাগার এবং প্রয়োজনীয় পোর্টাল হিসেবে কাজ করে। ইসরায়েলের সামরিক বাহিনী বাংকার বাস্টার নামে পরিচিত একটি শক্তিশালী ধরনের বোমা মোতায়েন করে উত্তর কোরিয়া গাজা টানেলগুলো হামলা চালাচ্ছে। যদিও হামলার খবর যেসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেগুলো যথাযথভাবে প্রমাণ করা হয়নি। এদিকে ইরানের ভূগর্ভস্থ টানেল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধাগুলো আক্রমণ এবং ধ্বংস করা ইসরায়েলের বিমান বাহিনীর মূল লক্ষ্য, আর এই লক্ষ্যে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করছে তারা। বাংকার বাস্টার গুলো ইসরায়েলের যুক্তরাষ্ট্রে তৈরি। 2021 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন GBE-27 মডেলে অনুরোধ করেছিল ইসরায়েল। এটি বাংকার বাস্টারের সবচেয়ে উন্নত মডেল, আর এই অস্ত্র মাটির 30 মিটার ক্রসিং ভেদ করতে সক্ষম। এদিকে হামাসের ভূগর্ভস্থ অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে ইসরায়েল বাংকার বাস্টারে ব্যবহার করবে। থিঙ্ক ট্যাঙ্কা প্রতিষ্ঠার থ্যাচার হাউজের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা প্রোগ্রামের এক সহযোগী ফেলো ইউসুফি মেগেলবার্গ বলেছেন, 2014 সালে গাজার যুদ্ধ হামাসকে আক্রমণের সময় ইসরায়েলি সেনারা সুরঙ্গে আটকে পড়ে নিহত হয়েছিল, আর তাই ঝুঁকি এড়াতে এবার ইসরায়েলি সেনাবাহিনীর বাংকার বাস্টার ব্যবহার করে দূর থেকে আক্রমণ চালাবে। এই ধরনের অস্ত্র উঁচু ভবন ও টাওয়ার ধ্বংস করতে সক্ষম। কোনো ভবনের শীর্ষ থেকে শুরু করে এর ফাউন্ডেশনও আঘাত হানতে পারে এই বোমা। গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে বাধ্য করুন, বিশ্ববাসীর প্রতি হামাসের আহ্বান। ইসরায়েল এবং গাজার মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আজ বুধবার এক বিবৃতিতে মুসলিম বিশ্ব তথা গোটা আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে বলেছে, গাজায় মানুষের নিত্যপণ্য সংগ্রহের জন্য ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার শক্তিকে বাধ্য করুন। দখলদার ইসরায়েল গাজার বিভিন্ন খাবার পানি বন্ধ করে নিয়ে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। এ অবস্থায় সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে। ক্রসিং পয়েন্টগুলো বন্ধ থাকায় মুসলিম গাজাবাসী নিরুপায় হয়ে পড়েছে। হামাস বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনিরা গোটা বিশ্বের প্রতি প্রতিনিধি হিসেবে দখলদারদের মোকাবেলায় মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছে। দখলদারকে ফিলিস্তিনি জাতির সঙ্গে যা ইচ্ছা তাই করার অনুমতি দেবেন না। সবাই মিলে দখলদারদের উপর চাপ প্রয়োগ করুন। গত শনিবার থেকে ফিলিস্তিনে আল আকসা তুফান অভিযান শুরু হয়। এরপর দখলদার বাহিনী গাজা বেসামরিক মানুষের উপর নির্বিচারে বোমা ফেলতে শুরু করে। ইসরায়েলের বোমা হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজা 1,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, তাছাড়া আহত হয়েছেন আরও 5,184 ফিলিস্তিন। হতাহতের 60% নারী, শিশু এবং এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় শহীদ রয়েছে 33 জন, সেখানে আহতের সংখ্যা 130 জন। সূত্র আরব নিউজের। অস্ত্র দিলেও ইসরায়েল সেনা পাঠাতে সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্র, জানালেন জন কেব্রে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল অস্ত্র দিলেও সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, তবে অঞ্চলটিতে মার্কিন স্বার্থ সুরক্ষায় কাজ করবে ওয়াশিংটন, খবর রয়টার্সের। সোমবার এই কথা নিশ্চিত করেছেন হোয়াইট হাউস। একদিন সংবাদ সম্মেলন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কেব্রি জানান, যত দ্রুত সম্ভব প্রয়োজন অনুযায়ী সামরিক সহায়তা দেবে তেল আবিবকে, তবে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই পেন্টাগনের। তারা সেনা পাঠাতে ভয় পাচ্ছে কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংবাদ সম্মেলনে ইসরায়েল হামাসের হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হয় জন কেব্রিকে। তিনি জানান, তেহরানের সাথে হামাসের একটি জটিল সম্পর্ক অবশ্যই রয়েছে, তবে সাম্প্রতিক হামলায় তাদের সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। সূত্র পাস টুডে। গাজার যুদ্ধ থামাতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। ফিলিস্তিন এবং গাজাকে লক্ষ্য করে অবিরাম ধারায় অস্ত্র প্রয়োগ করেছে ইসরায়েল এবং বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যুদ্ধ থামাতে অবিরাম ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতা সৌদি আরব। বুধবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এসপিএ।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এসপিকে এক সমর্থনে বলেন, আমাদের লক্ষ্য হলো যে কোনো মূল্যে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানানো এবং তাদের মানুষের প্রাণহানি থামানো। আমরা চাই দুই পক্ষের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান করা। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতাদের সঙ্গে যুদ্ধ শুরু থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ। ফিলিস্তিন ও ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ, ফিলিস্তিনে স্থল অভিযান চালাতে ভয় পাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন ও ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ, হামাসের ভয়াবহ হামলার শিকার হয়ে এখনও গাজায় কোনো স্থল অভিযান শুরু করছে না ইসরায়েল। তা নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে ইসরায়েল কি পিছু হটেছে না ভয় পেয়েছে? অনেকের মতে আকস্মিক অভিযানের স্বাধীনতাকামী সংগঠনটি যে শক্তিমত্তা দেখিয়েছে তাতে অনেকটাই গোলকধাঁধায় পড়েছে ইসরায়েল বাহিনী। হামাসের সক্ষমতা বুঝতে খানিকটা হিমশিম খাচ্ছে ইসরায়েল। ওপর থেকে হিজবুল্লাহ সিরিয়ার মতো পারিপার্শ্বিক এবং আন্তর্জাতিক চাপ মুসলিম বিশ্বের একতা কঠোর অবস্থানে যেতে রুখে দিচ্ছে নেতানিয়াহুর প্রশাসনকে। নেতানিয়াহু সরকার অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে খবর আল জাজিরার। গত 6 অক্টোবর হামাসের স্মরণকালে সবচেয়ে ভয়াবহ অভিযান রীতিমতো টালমাটাল বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ইসরায়েলকে গুঁড়িয়ে দিয়েছে। বিপুল প্রাণহানি আর ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জবাব দিয়েছে 3 ঘন্টার মধ্যেই পাল্টা বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে স্থল অভিযান এখনো যায়নি। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে পূর্ব ইতিহাস থেকে সরে দেখা যায় প্রায় প্রতিবারই ভারী ব্যারেজ দিয়ে স্থল অনুপ্রবেশ ঘটিয়ে আগ্রাসন চালাতে ইহুদি সেনারা। অনেকটা স্বাধীনভাবেই চলতো একতরফা আক্রমণ, তবে হামাসের নজিরবিহীন হামলা দৃশ্যপট পাল্টে দিয়েছে বলে মনে করেছেন অনেকে, যার ফলে ইসরায়েল বাহিনী তাদের স্থান ত্যাগ করে পালিয়েছে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার কৌশল ইসরায়েলি শক্তিমত্তা অনেকটাই বুঝতে পারেনি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এছাড়া সশস্ত্র সংগঠনটি কাছে এন্ট্রি ট্যাঙ্ক মাইন, এন্ট্রি ট্যাঙ্ক মিসাইল মতো ভারী অস্ত্রের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপর থেকে চোখ রাঙানো নিজের তৈরি অস্ত্রসজ্জিত ড্রোন, ফলে যুদ্ধের পূর্ব অভিজ্ঞতা থাকলেও একই ঘাড়ামার হামলার কৌশল হামাসের সামনে কতক্ষণ টিকে থাকবে ইসরায়েল তা প্রশ্ন দেখা দিয়েছে। ইসরায়েল স্থল অভিযান আরো বড় ধরনের হিসেবে মনে করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে তুরস্ক, রাশিয়া, চীনের মতো দেশগুলো ফিলিস্তিনি পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের একক অবস্থান সুবিধা করতে পারছে না জাতিসংঘে। এছাড়া গাজা ইস্যুতে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব ভাবছে নেতানিয়াহু। নাকের ডোগায় আতঙ্কে হুমকি লেবাননের হিজবুল্লাহ আর সিরিয়া, সব মিলিয়ে এবার বেশ বিপাকে তেল আবিব। গাজা বড় ধরনের উক্তি হামাসের অনেক তাৎসজিমে ইসরায়েলি বিভিন্ন দেশের নাগরিক, বিপুল সংখ্যক মানুষের প্রাণ বাঁচাতে স্থল অভিযান বিষয়ে তাৎক্ষণিক সীমান্ত নিচ্ছে না তেল আবিব, এমনটাই মনে করেছেন অনেক বিশ্লেষক। সূত্র 5 টুডে।